ট্রেকারে যাচ্ছিলাম শ্বশুর বাড়ি, আমি ছিলাম, আমার স্ত্রী, দুটো বাচ্চা। তো পেছন দিক থেকে 12 চাকা লরি এসে ঠুঁকে দিয়েছে। দুর্ঘটনায় দুটি পা কেটে বাদ, অসহায় দরিদ্র পরিবারের প্রশাসনের কাছে সাহায্যের আর্তনাদ। বন্দনা সহ্য আমরা নি পাচ্ছিলাম নি, দুটো বাচ্চা নিয়ে সবাইকে আমরা তখন পায়ে হাতে ধরতে গেছি। অন্তত আমাদের হচ্ছে মানে পার্টির লোকের কাছে কেউ আমার দিকে সাহায্য কর, কেউ গ্যারাজ্যই কর। ভিক্ষা করে চলছে, কি করে চলবে? ভিক্ষা করে দুঃখ করে চলছে, কিছুই নাই, জমি জায়গা কিছুই নাই, ঘর দুয়ারও কিছুই নাই, রোজের ভিক্ষা করে আনি যা জুটে তাই। ঘাটাল বিধানসভার দন্দিপুর গ্রামের বিনুশ্বর দলুই নামের এক ব্যক্তির একটি অ্যাক্সিডেন্টে দুটি পা কেটে বাদ দিতে হয়। প্রায় 2 মাস পূর্বে মারিচ্চা রাস্তার উপর এই দুর্ঘটনাটি ঘটেছিল। প্রথমে বিনুশ্বর দলুইকে ঘাটাল হাসপাতালে ভর্তি করা হয়, পরে আরজিকর হাসপাতালে রেফার করা হয়। সেখানে ভুল চিকিৎসার কারণে প্রথমে একটি পা, পরে দুটি পাই কেটে বাদ দিতে হয়। খুবই দরিদ্র অসহায় পরিবার, উপার্জন করে আনার একমাত্র উপায় ছিলেন তিনি। পা কেটে বাদ দেওয়ার ফলে সংসারটি ভেসে যাওয়ার মুখে, বাড়িতে বৃদ্ধ অসহায় মা বাবা, দুটি ফুটফুটে পুত্র সন্তান ও সাথে তার সুখ দুঃখের সাথে স্ত্রী মিঠু দলুই। এই 6 জন সদস্যের মুখে দুবেলা দুমুঠো ভাত কিভাবে তুলে দেবে? বিন্নুশ্বর দলুইয়ের এই দুশ্চিন্তায় সবার চোখে জল। বাচ্চা দুটিকে দেখলেই যে কোনো কঠোর মানুষের চোখেও জল আসবে। তাই সংবাদ বার্তার টিম এই অসহায় পরিবারের বেদনা তুলে ধরছে, যাতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে পারে, সাথে এই অসহায় পরিবারের পাশে যেন সকলে দাঁড়ায়। ঘাটাল থেকে নকিবুল ইসলামের রিপোর্ট। আপনারা দেখছেন কিউরিওসিটি সংবাদ বার্তা, সত্য জেনে এগিয়ে থাকুন। উপস্থিত আছি ঘাটালের দন্দিপুর গ্রাম। কিছুদিন আগে একটি অ্যাক্সিডেন্টে এনার পা দুটি ভেঙে যায়। হাসপাতাল যাওয়ার ফলে সেখানে তার পা দুটিকে কেটে বাদ দিয়ে দেওয়া হয়। আজকে সেই বাড়িতে এসেছি, বাড়িটির অবস্থা খুবই খারাপ, জরাজীর্ণ বাড়ি। আজকে ওনার কাছে জেনে নেব কিছু কথা, কিছু বেদনা। ট্রেকারে যাচ্ছিলাম শ্বশুর বাড়ি, আমি ছিলাম, আমার স্ত্রী, দুটো বাচ্চা। তো পেছন দিক থেকে 12 চাকা লরি এসে ঠুঁকে দিয়েছে। তারপরে হাসপাতাল যাওয়ার পরে কি হলো? হাসপাতাল বলতে আমি ঘাটাল মহকুমা হাসপাতালে প্রথমে অ্যাডমিট করেছিল, তারপর ওখান থেকে আরজিকলে গেছিলাম। সেখানে যাওয়ার পর আমার পা দুটোকে ফেড়ে দিয়ে এমন করে দিয়েছে, পা দুটো কেটে বাদ দিতে হলো। ওখানে কি দুটো পাই আরজি করে কেটেছিল না একটা কেটেছিল? একটাই কেটেছিল, একটা কটকে গিয়ে কেটেছিল। তার মানে এটা কি মানে কটকের ডাক্তার কি বললো এটা দেখে? যে সব নার্ভ কেটে দিয়েছিল, কটকের ডাক্তার বলছে সব তোমার নার্ভ কেটে দিয়েছে, আমরা ডাকতে পারবো না। তার মানে কটকের ডাক্তার এটাই বললো যে আরজি করের ট্রিটমেন্টের ভুলে এই পা দুটো বাদ দিতে হলো, নাহলে পরে ঠিক হয়ে যেত, এরকম বলেছে? হ্যাঁ, এটাই বললো যে আরজি কলে তোমার পা দুটোকে খারাপ করে দিয়েছে, নাহলে আমরা ঠিক করে দিতাম। এই যে আপনার পা দুটো কেটে বাদ দেওয়া হলো, তারপরে বাড়ি এলেন, আসার পরে কেউ প্রশাসন থেকে বা এখান থেকে সমাজসেবী থেকে সমাজসেবার লোক যারা সমাজসেবা করে তাদের মধ্যে কেউ এসে আপনার সাথে দেখা করেছে, কিছু বলেছে, কিছু আশ্বাস দিয়েছে? না না, কেউ আসে না এখানকে। আপনি এখন কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি প্রশাসনের দিকে থেকে আর সমাজসেবার দিক থেকে যেমন আমার দিকে একটু নজর, এটাই আমার আবেদন। বন্দনা সহ্য আমরা নি পাচ্ছিলাম নি, দুটো বাচ্চা নিয়ে সবাইকে আমরা তখন পায়ে হাতে ধরতে গেছি। অন্তত আমাদের হচ্ছে মানে পার্টির লোকের কাছে কেউ আমার দিকে সাহায্য করে, কেউ গ্যারাজ্যই করেন, বলছে তোমরা চলে যাও, আমরা কিছু কিরম করে চলবে, সংসারটা কিরম ভাবে চলবে? ভিক্ষা করে চলছে, কি করে চলবে? ভিক্ষা করে দুঃখ করে চলছে, কিছুই নাই, জমি জায়গা কিছুই নাই, ঘর দুয়ারও কিছুই নাই, রোজের ভিক্ষা করে আনি যা জুটে তাই খাই, কি করে চলবে? আপনারা যদি কিছু ব্যবস্থা করে দিন।
তাহলে হয়তো চলতে পারে, না হলে এরম করে সারা জীবন চলছে চলবে আর কি করবে। তোমার চোখে জল, তার যুবক ছেলের দুটি পা কেটে গেছে, তার যে কতটা বেদনা সেটা একজন মাই বুঝতে পারে। সমাজের মানুষকে এরকম অসহায় ব্যক্তিদের পাশে এসে দাঁড়ানো উচিত বলে আমরা মনে করি। তার কোনো জল জমি নাই, এক কাঠা বাস্তুর উপরে তার এই ছিটে বেড়ার বাড়িটি আছে। সে তামার কাজ করত, এখন আসে তাও করতে পারবেনি। তার বাড়ির একমাত্র উপার্জন করার উপায় ছিল বিনুশ্বর দোলই, কিন্তু সে আজ অসহায়, সে আজ বিছানায়। যার অপেক্ষায় সংসারের সদস্যরা বসে থাকতো যে উপার্জন করে আনবে, আমাদেরকে দিবে, আমরা খাব, যার অপেক্ষায় বসে থাকতো, আজকে সেই মানুষটি সেই পরিবারের অপেক্ষায় বসে আছে। কখন তাকে চান করাবে, কখন তাকে খাবার দেবে, কখন তাকে বাথরুম নিয়ে যাবে, আজকে সে অসহায়, সে বাড়ির পরিবারের উপর ভরসা করে বসে আছে। তার আর কোনো উপায় নাই। এই বেদনা, এই যন্ত্রণা আমরা দর্শকের সামনে তুলে ধরছি। প্রশাসন যেন নজর দেয়। বিনুশ্বর দোলই আবেদন করেছেন, চাইব প্রশাসনের মানুষ, সমাজসেবী মানুষ তার দিকে যেন সুদৃষ্টি দেয়। আমাদের সংবাদবার্তা টিমের এটাই প্রতিবেদন। সংবাদবার্তার পক্ষ থেকে আমি নকিবুল ইসলাম, আমার সাথে আরবাজ খান। কিউরিওসিটি সংবাদবার্তা, সত্য জেনে এগিয়ে থাকুন। আপনি কি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত? সুনিশ্চিত চাকরি পেতে ভর্তি চলিতেছে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশনে, জয়চক পিংলা, পশ্চিম মেদিনীপুর। নার্সিং, ডাক্তারি, প্যারামেডিকেল, ফার্মাসিস্ট, ইঞ্জিনিয়ারিং, এয়ারলাইন্স, ম্যানেজমেন্ট সহ বিভিন্ন ধরনের চাকুরিমুখী কোর্সের সুপরামর্শ পেতে এবং পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানে ভর্তির সহযোগিতা পেতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন। কোর্স শেষে আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমে চাকুরি পাইয়ে দেওয়ার সুব্যবস্থাও রয়েছে। ভর্তির জন্য আজই যোগাযোগ করুন আমাদের এই নম্বরে 8101114083।